হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তো আসলাম নতুন একটি ভিডিও, নতুন একটি বিষয়ের উপরে। তো আজকের ভিডিওটিতে যে ইভেন্টগুলো আমি আলোচনা করতে যাচ্ছি সেটা আমাদের সার্ভে কিছুদিনের ভিতরে চলে আসবে, তো এটা কনফার্ম আপডেট। তো এটাই সব কিছু কনফার্ম চলে আসবে। তো এখানে আমাদের কিছুদিনের ভিতরেই চলে আসবে, যেমন একটা ইভেন্ট রয়েছে ডায়মন্ডের ইভেন্ট, যেখানে 520 ডায়মন্ড পাওয়া যায় সেই ইভেন্ট। তাছাড়া 6 তারিখে আসতে চলেছে মোকো ইভেন্ট, তাছাড়া আরও একটা ইভেন্ট আসবে, হ্যাকার স্টোর আসবে, আরও অনেক কিছু আসবে। তো আজকে স্বল্প কিছু দেখাবো, তো সেগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের লেস ইজ মোর, মানে কম ডায়মন্ড থাকলে পরে বেশি ডায়মন্ড পাওয়া যাবে কম টাকায়। তো এই ইভেন্ট মনে করেন যে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সিঙ্গাপুর এই তিন সার্ভে আসলে পরে দুই ডায়মন্ড, মানে $2 দিয়ে নিতে হয় 520 ডায়মন্ড। তাছাড়া অন্যান্য যে কোনো সার্ভে আসলে পরে $1 লাগে, মানে আমাদের বাংলাদেশি টাকা 80 টাকা, ইন্ডিয়ান রুপিতে হয়তো 80 রুপি বা 75 রুপি, 72 রুপি যেটা বলেন। তো এটা আমাদের 6 তারিখে কনফার্ম আসতে চলেছে, এখান থেকে আমাদের 520 ডায়মন্ড নিতে পারবো। যদি একটু কম রাখে, যে আমাদের আগের প্রথম যখন আসছিল তখন $1 দিছিল, তো $1 যদি দেয় তাহলে তো ভালোই হবে, আর যদি $1 না দেয় তাহলে $2 দিয়ে এটা নিতে হবে 520 ডায়মন্ড। আর যদি আপনার ডায়মন্ড 100-এর কম অথবা 49-এর কম থাকে তাহলে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি বান্ডেল, তো এই বান্ডেলটি আমাদের সার্ভারে কিছুদিনের ভিতরে চলে আসবে। তো এটা এই ওবিতে আছে, তার মানে এটা আমাদের এই ওবির ভিতরে আপডেটে চলে আসবে, এটা ব্রাজিলের সার্ভে আসছে। তাছাড়া কোবরার সময় যে একটা ইমোট ছিল সেই ইমোট আসছে। তো এটা আসছে হচ্ছে আমাদের হ্যাকার স্টোরে, মানে আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়ার সার্ভে হ্যাকার স্টোর আসে না অনেকদিন। তো হতে পারে যে আমাদের পরবর্তী যে হ্যাকার স্টোরের বান্ডেল হবে তো সেটা এটাও হতে পারে। তো বান্ডেলটা পুরাই ওপি, তার সাথে একটা লিজেন্ডারি ইমোট দিছে। তো আমাদের সার্ভে আসলে হয়তো এখানে সাধারণ একটা লুট ক্রিয়েট দিতে পারে অথবা সাধারণ একটা কিছু দেবে, ভালো কিছু দেবে না, কারণ আমাদের ইন্ডিয়ার সার্ভে এবং বাংলাদেশের সার্ভে তো ভালো কোনো ইভেন্ট আসে না, দুই সার্ভারেই সেম, মানে একদম খারাপ খারাপ ফালতু একটা ইভেন্ট দেয় যেখান থেকে ডায়মন্ড নিয়ে নেয় প্রচুর পরিমাণ কিন্তু ভালো কিছুই পাওয়া যায় না। তাছাড়া আমাদের পরবর্তী যেই ইভেন্টটি রয়েছে সেটা হচ্ছে আমাদের গাড়ি ইভেন্ট। তো এমসি লায়নের সাথে কোলাবরেশন হয়েছিল আগের মাসেই, তার ইভেন্ট চলে গেছে অনেক কিছুই, কিন্তু আমরা তার একটা গাড়ি এখনও ফ্রিতে পাই নাই, মানে একটাও গাড়ির স্ক্রিন দেখতে পাই নাই। তো একটা আসছে হচ্ছে আমাদের একটা ফেডেড রয়েলের মতন, মানে একটা ডায়মন্ড রয়েলের ওইখানে একটা রয়েলে আসছে। তো সেই ছাড়া আর একটা গাড়ির স্ক্রিন দেখা যাচ্ছে এখানে, তো এটা হচ্ছে টপ স্পিড, এটার কোনো অ্যানিমেশন নাই। তো এটা মনে করেন যে আমাদের একদম ফ্রিতে দিবে। তো অনেকগুলো সার্ভে এটা অলরেডি চলে আসছে, যেরকম তাইওয়ানের সার্ভার, পাকিস্তান সার্ভার, তাছাড়া ইন্দোনেশিয়া সার্ভার, আরও অনেকগুলো সার্ভারে এটা চলে আসছে। তো সে সকল সার্ভে এই গাড়ির স্কিন একদম ফ্রিতে পাওয়া যাচ্ছে। তো সেখানে মনে করেন যে কিছু ডেলি মিশন থাকে, সেগুলো কমপ্লিট করে টোকেন পাওয়া যাচ্ছে। তো সেই টোকেনের মাধ্যমে নতুন যে গাড়িটা আসছে এমসি লায়নের কোলাবরেশনের পর, তো সেখান থেকে এই গাড়ির স্ক্রিনটা দিচ্ছে। তো আমাদের সার্ভারে অ্যানিমেশন চলে আসছে, এটা আমি আরও 2 দিন আগে আপডেট পাইছিলাম। তো আরও অনেক কিছু আসতে চলেছে, 6 তারিখে মনে হচ্ছে আমাদের মোকো ইভেন্টের ক্যালেন্ডার দিয়ে দেবে, আরও অনেক কিছু দিয়ে দেবে। তো আমরা ফ্রিতে অনেক কিছু পাবো, আবার অনেক কিছু হয়তো টাকা দিয়ে নিতে হতে পারে। তো মোকোর একটা বান্ডেল ফ্রিতে পাবেন, আরও অনেক কিছু আসতেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ধন্যবাদ ভিডিওটি দেখার।